যাচাই বাছাই শেষে অবশেষে 180,000 মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করা হবে 26 মার্চ। একথা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক জানিয়েছেন, ইতিমধ্যে তালিকা প্রস্তুতকালে কিছু ভুল ভ্রান্তি এবং মুক্তিযোদ্ধাদের মাঝে নেতৃত্বে কোন্দল এবং দ্বিধা বিভক্তির কারণে সঠিক তালিকা প্রস্তুত করা সম্ভব হয়নি। এনটিভির সাথে সাক্ষাৎকালে একথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। গাজীপুর থেকে নাসির আহমেদের পাঠানো রিপোর্ট। দেশে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধা এবং অনেক প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম তালিকায় না থাকা নিয়ে দীর্ঘদিনের আলোচনা সমালোচনা রয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন নিয়ে কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। নেতৃত্বের একটা কোন্দল আছে, যারা কমান্ডার হয়েছেন তারা বা যারা প্রতিযোগিতা করে হতে পারেন নাই, গ্রুপ মেনটেন করে যে মুক্তিযোদ্ধা না আমার সমর্থক সেই হিসাবে তাকে বানানোর জন্য একটা প্রচেষ্টা ছিল, বা আরেকজন প্রকৃত মুক্তিযোদ্ধা সে আমাকে সমর্থন করে না, তাকে তার বিরুদ্ধে বিরোধ করে তাকে বাদ দেওয়ার একটা প্রচেষ্টা ছিল। কাজেই মুক্তিযোদ্ধার মধ্যে এই দ্বিধা বিভক্তির কারণেই এই সঠিকভাবে তালিকা করার প্রধান বাধা বা অন্তরায় ছিল বলে আমার মনে হয়। মন্ত্রী বলেন, সবশেষ মুক্তিযোদ্ধ তালিকা থেকে কেউ যদি বাদ পড়েন তার আবেদনের সুযোগ রয়েছে, আবার অমুক্তিযোদ্ধাকে বাদ দেওয়ারও সুযোগ আছে। আমি একথা দাবি করি না যে একেবারেই নির্ভুল, সেখানে সুযোগ আছে। কেউ যদি ভুলে নাম উঠে থাকে, কোনো ব্যক্তি অমুক্তিযোদ্ধার নাম উঠে থাকে, যদি কোনো অভিযোগ আসে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সেটা যাচাই বাছাই করে বাদ দেওয়া যাবে। তালিকা যেটা হয়েছে এরপরে 1-2 হাজার কমতে পারে, 1-2 হাজার বাড়তে পারে। শুধু রাষ্ট্রের সুযোগ সুবিধা বা ভাতা পাওয়ার জন্য নয়, যুদ্ধের ইতিহাস, দেশ কীভাবে স্বাধীন হলো তার সঠিকভাবে জানতে বীর মুক্তিযোদ্ধাদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা অত্যাবশ্যক বলে মনে করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। NTV News Desk.